বাংলাদেশে যারা বেকার আছেন, ইতালিতে আসতে যাচ্ছেন ফ্লোসির মাধ্যমে, তাদের কি ইতালির জন্য অ্যাপ্লাই করাটা কি ঠিক হবে, আজকে কথা বলবো এ বিষয়ে। আসসালামু আলাইকুম, আমি নাজিম রানা, ইতালি ভেনিস শহর থেকে। বর্তমানে যারা বাংলাদেশে বেকার আছেন, ইতালিতে আসতে যাচ্ছেন, অনেকেরই মনে একটি দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে ইতালিতে যাব, ভিসা পাবো কি পাবো না, হ্যাঁ এতগুলি টাকা লাগে, অ্যাপ্লাই করাটা কি ঠিক হবে। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, যারা আপনারা টোটালি বেকার তাদের জন্য আসলে বর্তমান প্রেক্ষাপটে কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে আপনি অনেকগুলি টাকা অ্যাডভান্স দিতে হবে দালালকে, পরবর্তীতে নুলস্তা বের হলে আবার টাকা দিবেন, তারপরে বিএফএস গ্লোবালের যা অবস্থা, ভিসা দিচ্ছে না, এখন ভিসা দেয় না ইটালি অ্যাম্বাসি থেকে, বা এখানেও যে নুলস্তা কনফার্ম বের হবে তাও কোনো নিশ্চয়তা নেই। তো সব কিছু মিলিয়ে আপনি যে দালালকে টাকাগুলি দিবেন সে কিন্তু এক বছর আপনাকে ঘুরাবে, হ্যাঁ বা তার থেকে বেশিও ঘোরাতে পারে। তো দালালরা কী করে, তারা অনেকগুলি পাসপোর্ট কালেকশন করে, তাদের টাকাগুলি এক জায়গায় ইনভেস্ট করে দেয়। তো আপনি যেহেতু বেকার, আপনার কোনো ইনকাম নেই, আপনি হয় টাকাগুলো আপনার ফ্যামিলির কাছ থেকে অথবা কারো কাছ থেকে এনে দিবেন, বা পরবর্তী সময়ে আপনাকে একটা জাল নুলস্তাই দিয়ে দিল, তারপরে আপনার সাথে যে কন্ট্রাক্ট তার হাফ টাকা হলেও দালাল নিবে, ওরা চেষ্টা করবে পুরো টাকা নেওয়ার জন্য, সম্পূর্ণ টাকা, হয়তোবা সম্পূর্ণ টাকা যদি আপনি নাও দেন আপনার কাছ থেকে হয়তোবা হাফ টাকা হলেও নিয়ে নেবে। তো এই টাকাগুলি তো আপনি আপনার ফ্যামিলি দিবে আপনাকে, বা আপনি অন্য কারো কাছ থেকে দাঁড় দেনা করে আনবেন, তাই না? যেহেতু আপনি বেকার, আপনার কোনো ইনকাম নেই, আপনার ফ্যামিলি সাপোর্ট না দিলে আপনি আত্মীয় স্বজন থেকে সাপোর্ট আনতে হবে, ফ্যামিলি সাপোর্টও সাথে থাকবে। তো সব কিছু মিলে আপনি এতগুলি টাকা দালালের হাতে তুলে দেবেন, আর দালাল কি করবে, আপনাকে বছরের পর বছর ঘুরাবে, হ্যাঁ, বা বিএফএস গ্লোবালও যদি জমা দেন, এক বছরের মধ্যে যে ভিসাটা হবে তারও কোনো নিশ্চয়তা নেই, কারণ বর্তমানে যা অবস্থা বিএফএসের। তো সব কিছু মিলে আসলে আপনারা যারা বেকার তাদের জন্য আসলে ইতালি আসাটা এখন এক ধরনের চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইছে। তো সে প্রেক্ষাপথে যারা কর্মরত আছে, যারা ব্যবসা করে, যারা চাকরি করে, তারা হয়তো বা ট্রাই করলে বিষয়টা অন্যরকম, কারণ হচ্ছে তারা ইনকাম করতেছে একদিক দিয়ে, পাশাপাশি চেষ্টা করলো ইতালি আসার জন্য, যখন নুলস্তা বের হলো বা ভিসা হলো তখন সে ইতালির জন্য প্রস্তুতি নিয়ে আসতে পারলো। কিন্তু আপনারা যারা টোটালি বেকার তাদের জন্য আসলে এই মুহূর্তে অনেক কষ্ট আমি মনে করি, কারণ আপনি যখন ইতালির জন্য অ্যাপ্লাই করবেন শুরু থেকে শেষ পর্যন্ত মানসিক একটি টর্চারিংয়ের মধ্যে থাকতে হবে। কারণ হচ্ছে আপনার মনে প্রথমেই সন্দেহ জাগবে যে আমার আবেদনটা কি সঠিক হয়েছে, দালাল কি আবেদনটা সঠিক মালিক দিয়ে করছে, তারপরে যখন নুলস্তা বের হবে নুলস্তা কি সঠিক, নুলস্তা কি অরিজিনাল নাকি জাল নাকি কন্ট্যাক্ট করে বের করে দিছে, এরকম একটি মনের মধ্যে ধারণা সৃষ্টি হবে, সন্দেহ সৃষ্টি হবে। তারপরে শুরু হবে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, অনেক মাস ঘুরবেন, তারপরে যদিও পান ভাগ্যক্রমে টাকার বিনিময়ে, তারপরে পাসপোর্ট জমা দিবেন, তারপরে অপেক্ষা করবেন কতদিন, তার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, যদিও ভিসা বের হয়, যদি সঠিক মালিক হয় তাহলে ইতালিতে সুন্দরভাবে আসতে পারবেন এবং পৌঁছাইতে পারবেন, সুন্দরভাবে সব কিছু হয়ে যাবে। যদি মালিকের কোনো সমস্যা থাকে বা কন্ট্রাক্টের নুলস্তা তুলে দেয়, তাহলে তো এয়ারপোর্টে আবার ঝামেলা করবে, তারা এয়ারপোর্ট থেকে মালিকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, পরবর্তীতে মালিকের সাথে কন্ট্যাক্ট না করতে পারলে এয়ারপোর্ট থেকে আপনাকে আবার রিটার্ন করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তো সব কিছু মিলে একটি মানসিক নির্যাতনের মধ্যে থাকতে হয় আর কি, বা থাকতে হবে আর কি। বর্তমান যে অবস্থা হচ্ছে এখন ইতালিতে প্রচুর কঠিন হয়ে গেছে। 2023-এর মার্চের পর থেকে, মানে মার্চের যারা ক্লিক করছিল, যারা নুলস্তা বেরোছিল, তাদের খুব দ্রুত ভিসা পাইছিল এবং খুব দ্রুত ইতালিতে চলে আসছিল। কিন্তু তার পরবর্তী সময়ে থেকেই, মানে আগস্টের থেকেই শুরু হলো যে এক ধরনের চাপ, ইতালিতেও বলেন নুলস্তা বের হয় না, আর ওই দিক দিয়ে বাংলাদেশ থেকেও বিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি ভিসা দিচ্ছে না। তো সব কিছু মিলে একটি মানসিক চাপের মধ্যে আপনার থাকতে হবে আর কি। তো এখন আপনারা যারা আসতে যাচ্ছেন,
ভেবে চিন্তে তারপরে সিদ্ধান্ত নেবেন, কারণ আপনি বছরের পর বছর ঘুরতে হবে। যেহেতু আপনি বেকার, আপনার ফ্যামিলি থেকেও বিভিন্ন ধরনের কথা কিন্তু আপনাকে বলবে বা শুনতে হবে, আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই অনেক ধরনের কথা বলবে। তো ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসাও হচ্ছে, আপনারা যদি সঠিক ওয়ে বের করতে পারেন, হ্যাঁ, খুব দ্রুত অল্প টাকার মধ্যে আসতে পারবেন। বিভিন্ন ওয়ে আছে এখন ওয়ার্ক পারমিট ভিসা আসায়, ওইখানেও ট্রাই করতে পারেন। আর ইটালিতে যেহেতু এখন পুরাটে একটা সিন্ডিকেট, ইটালি আসতে হলে অনেকগুলি টাকা গুনতে হয়, এগ্রিকালচার বলেন আর স্পন্সর বলেন। তো যাই হোক, সব কিছু মিলে আপনাদেরও বিবেক আছে, আপনারা আপনাদেরও বুদ্ধি আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আমার কাছে মনে হলো যে এই মুহূর্তে বেকারদের জন্য আসলে এক ধরনের চাপ আর কি। তো আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আমি বলি না যে আপনি ইটালিতে আসবেন না বা আসছেন না, আমি সেটা বলতেছি না। আমি বলতেছি যে বর্তমান যে অবস্থা, বর্তমান প্রেক্ষাপটে আপনার কিন্তু অনেক ধৈর্য ধরতে হবে, মানে ধৈর্যের সীমা অতিক্রম করে যেতে হবে। একটা কথাই আছে না যে ধৈর্যের সীমা অতিক্রম করা সম্ভব না, অনেকে আছে না যে ধৈর্য সীমা হারিয়ে ফেলছি। আপনি সীমা হারিয়ে আপনাকে ধৈর্য অনেক ধরতে হবে। যদি ধরতে পারেন আর আপনার ফ্যামিলির কোনো চাপ না থাকে, হ্যাঁ, বা আপনার উপরে যদি ফ্যামিলি ডিপেন্ডেন্ট না হয়, তাহলে আপনি ট্রাই করতে পারেন, এক বছর দুই বছর ট্রাই করতে পারেন, ভাগ্য ভালো হলে হয়ে যাবে ফাঁকি দিয়ে। আর যদি আপনার উপরে ফ্যামিলি ডিপেন্ডেন্ট, আপনার উপরে অনেক চাপ, তাহলে আসলে আমি বলবো যে অন্যদিকে ট্রাই করাটাই ভালো। হ্যাঁ, পাশাপাশি হয়তো পরবর্তীতে ইটালির জন্য ট্রাই করতে পারেন, তারপর আপনাদের ইচ্ছা, আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করেন। আমি সবাইকেই ওয়েলকাম করি, আপনারা সবাই আসুন, বাংলাদেশের মানুষ আসুক ইটালিতে, হ্যাঁ, ইউরোপে আসুক, আমি এটাই চাই। কিন্তু বর্তমান দালাল চক্র যা করতেছে, অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে দালালদের হপ্পরে পড়ে, দালালদের ফাঁদে পড়ে। তো সব কিছু মিলিয়ে ইটালি এখন পুরাটাই একটা আতঙ্কের নাম বলা যেতে পারে। ইটালি দালাল চক্র বলেন আর বাংলাদেশ বিএফএস সিন্ডিকেট বলেন, সব কিছু মিলে একটি আতঙ্ক এখন মধ্যে দিয়ে অনেকগুলি টাকা নষ্ট হয়, বা টাকা নিয়ে এরা আমাদের টাকা নিয়ে তারা মানে ইনভেস্ট করে, তারা পকেট ভারী করে। তো যাই হোক, আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো টপিকসে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।